ঘোষণা হয়েছিল এই সপ্তাহেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা 10,000 টাকা করে ট্যাবের টাকা বাবদ তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। কিন্তু হঠাৎ করে সরকার সিদ্ধান্ত বদল নেয়, অর্থাৎ নবান্ন থেকে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় যে এই সপ্তাহে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা 10,000 টাকা করে পাবে না। কবে তারা টাকা পাবে, টাকাটা কবে দেওয়া হবে এবং টাকাটা কিভাবে দেওয়া হবে তা সমস্ত কিছু জেনে নেব আমরা এই ভিডিওতে। তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো। এই টাকা না পাবার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনলাইন আনন্দবাজার পোর্টালে, যেখানে হেরিরূপে লেখা হয়েছে একাদশ দ্বাদশের পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। এই হেডিং রূপে অনলাইন পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে। খবরটির ভেতরে অংশে কি রয়েছে তা আমরা জেনে নিই। শুধু দ্বাদশ শ্রেণী নয়, এরাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে সিদ্ধান্ত, তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলনীতি নিয়েছে নবান্ন। গত 23 জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দশক আগে ক্লাব পুজো কমিটিগুলোর জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 35,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385,35,60,000 টাকা, কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তারপরও কবে ছাড়া হবে তা এখনো নিশ্চিত নয়। প্রসঙ্গত, করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এবছর এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এই জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলার ট্রেজারিতে 87টি অ্যাকাউন্টে মোট 1,333,97,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকায় স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলেছিল শিক্ষা দপ্তর। তবে আচমকায় পড়ুয়াদের টাকা সে দেওয়ার সিদ্ধান্তে বদল আসে। অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকার সিদ্ধান্ত বাতিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের মোবাইল বাবদ বা ট্যাব কেনার বাবদ 10,000 টাকা দেওয়ার যে সিদ্ধান্ত বাতিলের খবর। তোমরা কবে এই টাকা পাবে এবং কবেই বা টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে তা খুব শীঘ্র হয়তো সরকার জানাবে। এ ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখনই সাবস্ক্রাইব করো মলয় দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সব বার আগে পাওয়ার জন্য।